তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না সেটা আর বলতে কিভাবে বললে তুমি বুঝবা বলো তো আমি তো বুঝি কিন্তু তোমার মুখ থেকে বারবার শুনতে অনেক ভালো লাগে হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি 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 আমার জান পাখিটা আমি তাই শোনো আচ্ছা ওই মাঝে মাঝে না শোনো না আমরা কোথাও ঘুরতে যাই সেটা কিভাবে সম্ভব জাফর তো সম্ভব করবে কাজ করা যায় সেটা হচ্ছে তুমি এক কাজ করো জাফরকে কয়েকদিনের জন্য ঢাকার বাইরে পাঠাও সেটাও সম্ভব না আর ও তো ইদানিং তাড়াতাড়ি বাসে ফিরে অফিস থেকে কি যে বিরক্তি কর একটু রোমান্স করতে পারি না কলিং বেল কে আসলো এত তাড়াতাড়ি মনে হয় জাফর চলে এসেছে এখন কি হবে হ্যাঁ পালাবো কোথায় পালাবো আচ্ছা দাঁড়াও তোমাকে পালাতে হবে না আমি অজ্ঞান হওয়ার ভান করি তুমি আমাকে বাতাস করতে থাকো ভালো কথা বলছো কি হয়েছে ভাই 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 ভাবি অজ্ঞান হয়ে গেছে ভাই ভাই ওই আমার একটা কাজের জন্য ফোন দিছিল বুঝছেন আমি এসে দিয়ে তাড়াতাড়ি পালিয়ে আন জি ভাই জি ভাই আকি আকি কথা বলো ভাই ভাই এই যে পালি ভাই নিশ্চয় ঠিক মতো খাওয়া দাওয়া করনি অনিয়ম করেছো কি যে করো তুমি একদম কথা শুনো না তোমাকে নিয়ে আর পারি না চলো চলো রুমে চলো রুমে যেয়ে তুমি বিশ্রাম নিবে এত নিয়ম করলে চলে একটা কথাও শুনো ভাই ভাই তাহলে আমি যাই ভাই পরে আসবো নি কোনো দরকার পড়লে আমাকে জানেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছো ভালো এবং লুকিয়ে লুকিয়ে তোমার কাছে আসতে মন চায় না কবে যে তোমাকে একেবারে কাছে পাবো সেটা কিভাবে সম্ভব চেষ্টা করো সম্ভব কলিং বেল কেটে দিচ্ছে এখন কি আসলো তা তো বলতে পারি না মনে হয় ও চলে এসেছে এক কাজ করি এক কাজ করি আমি লুকাই লুকাই কোথায় লুকাবো শুনো শুনো এক কাজ করো তুমি ওই গেস্ট রুমে খাটে নিচে লুকিয়ে আচ্ছা আচ্ছা না না জামা আছে জামা আছে এক কাজ করি ভাই ইঁদুর ইঁদুর মানে অনেক বড় বড় ইঁদুর তো ভাবি তাই আমাকে ডেকে আনছে হ্যাঁ ভাই কিন্তু সমস্যা কি জানেন একটাই দূর পাইলাম না মানে ব্যাট লাগা ভাবি কি আর করা তাহলে যাই তাই যাই হ্যাঁ সালাম আলাইকুম ভাই তুমি মনে হয় বাইরে থেকে অনেক টায়ার্ড তাই না বাইরে থেকে এসে তুমি যাও জামা কাপড় চেঞ্জ করো আমি তোমার জন্য শরবত বানাই আনি আখি তিন দিনের জন্য আমাকে ঢাকার বাইরে যেতে হবে অফিসিয়াল বলে আমি আগামীকাল যাব ঠিক করেছি তিন দিনের জন্য বাইরে যাচ্ছ এত দিন তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে কি করব অফিসিয়াল ট্যুর যেতেই হবে আচ্ছা তাড়াতাড়ি চলে আসবে আচ্ছা ঠিক আছে
থাকতে না আমার খুব কষ্ট হবে। মাত্র তো তিনটা দিন, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা আসি। অনেকদিন পর এরকম একা বাসা পেলাম, তোমাকে কাছে পেলাম। আগামী তিন দিন আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। আগামী তিন দিন আমাদের কেউ কেউ ডিস্টার্ব করবে না, শুধু তুমি আর আমি। মাঝে মাঝে তোমার হাজবেন্ডকে বাইরে পাঠাবে সবাই, কিন্তু ও তো যেতেই চায়। আরো জোর করে পাঠাবো, বুঝো না কেন? আমি তো মানে কখন তোমার কাছে আর বসলে তোমার মনটা আঁকু 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 লাগে। তুমি বলেছিলে না আমার ছাড়া থাকতে পারবে না, তাই চলে এলাম। দেখো তুমি যেটা মনে করতেছো আসলে বিষয়টা তা না। এই কি ভেবেছিস, কচি খোকা কিছুই বুঝি না? দেখো আমি সরি, আমি আসলে মানে আমি তুমি যেটা মনে করতেছো বিষয়টা আসলে সেটা না। চুপ, একদম চুপ। জাফর ভাই সরি, আপনি যা ভাবছেন আসলে তা না। তুই একটা কথাও বলবি না, তোকে ছোট ভাইয়ের মতো বিশ্বাস করে বাসায় আসতে দিয়েছিলাম, আর তুই কিনা আমার পিঠে ছুরি মারলি। এই যে আমার বউ, তোমাকে বিশ্বাস করলাম, তুমি ভালোবাসার এই প্রতিদান দিলে। আমি সেদিনই বুঝেছিলাম তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখনই আমার সন্দেহ জাগে, আর সন্দেহটা আস্তে আস্তে বিশ্বাসের রূপ নেয়। কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই আমি টুরে যাওয়ার নাটকটা সাজিয়েছি। রাখি, তুমি আমাকে এভাবে ঠকালে। দেখো আমার না ভুল হয়ে গেছে, আমি সরি, আমাকে একটা সুযোগ দাও, আমি না আর তোমার ভালোবাসার অমর্যাদা করব না। সরি জাফর ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদের মাফ করে দেন। আর একটি কথা নয়, তুই বেরিয়ে যা, নয়তো আমি পুলিশ ডাকব। যা বলছি। এত বড় প্রতারণা তুমি কি করে আমার সাথে করতে পারলে? এত বড় পাপ তুমি আমার সাথে করতে পারলে? দেখো আমি সরি, আমি আসলে আমাকে আর একটা বার সুযোগ দাও, আমি আর এরকম ভুল কোনো জীবনে করবো না। প্লিজ আমাকে আর একটা বার বিশ্বাস করো। বিশ্বাস? তোকে বিশ্বাস করো? তুই এই মুহূর্তে বেরিয়ে যা আমার পাশা থেকে, আমি আর তোর মুখ দেখতে চাই না। দেখো প্লিজ আমাকে এবারকার মতো ক্ষমা করে দাও, আমি আর এরকম ভুল কখনো করব না। তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবে থাকবো, আমাকে মাফ করে দাও। এই মুহূর্তে তুই বেরিয়ে যা, আমি আর তোর মুখ দেখতে চাই না। তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর একটা সুযোগ দাও আমাকে। সুযোগ দেব? তুই শুধু বিশ্বাসের অমর্যাদাই করিস নি, তুই আমার সাথে পাপ করেছিস। তুই বেরিয়ে যা বলছি, যা।